নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজকে একটা ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো নরমাল খাওয়া দাওয়া এটাই আজকে চ্যালেঞ্জ ভিডিও হবে। তো খাবারের মধ্যে কি আছে বলে দিই। আছে ফুলকপির পকোড়া বা গোবি পকোড়া, গরম গরমই আছে। আজকে জাস্ট ভেজে নিয়ে বসলাম। আছে এক্সট্রা গ্রেভি, এটা ডিমের গ্রেভি, আর চারটে করে ডিম অমলেট কারি করা হয়েছে, আর প্লেন ভাত এরকম, আর স্যালাডের মধ্যে পেঁয়াজ আছে। তো এটাকে পুরো শেষ করতে হবে, একদম পুরো কমপ্লিট, পকোড়া গ্রেভি সব কিছু, আর এই দুটো লঙ্কা জেজার মতো করে খেতে পারে। মানে চ্যালেঞ্জের বাইরে। তো বন্ধুরা এটাই হবে চ্যালেঞ্জ, পুরো জেজার জিনিসপত্র সব শেষ করতে হবে, ঠিক আছে? আর কিছু বলা নেই, চ্যালেঞ্জের শেষে পানিশমেন্ট আছে। তাহলে স্টার্ট করা যাক। একদম। তো এই কমপ্লিট কারি দারুণ লাগে আমার। আচ্ছা লঙ্কা একটা খাবো, একটা রেখে দেবো, ঠিক আছে? থ্রি টু ওয়ান স্টার্ট। তো আমি পকোড়া দিয়ে শুরু করবো। গ্রেভিটাকে ঢেলে নিই, পরে আরো লাগবে। পকোড়া সস, গ্রেভি, পুরো থালা ভর্তি ভাত আছে, এর উপরে ডিমগুলো সাজানো আছে, ঝাল আছে, আবার একটা লঙ্কা খাচ্ছে। খুব স্পাইসি হয়েছে, তারপর লঙ্কা,
আর একটু যেন ও জিততে পারলো না। তো যাই হোক, এই যে লাস্টে একটু পকোড়ার সাথে সস মাখিয়ে যে লাস্ট বাইটটা খেলাম, ওটা পুরো মানে শান্তি সুখের খাওয়া পকোড়া, দুর্দর্শ। ভালো হয়েছে, এখনো মানে ক্রাঞ্চি ভাবটা এখনো আছে। বউকে জিততে দিয়েছি, কমেন্টে আজকে প্রচুর পরিমাণে আসবে। আমাদের কোনো মানে এরকম ব্যাপার থাকে না, তোমরা যে অত কথা বলো মাঝে মাঝে, তো আমি খালি ভাবি আমরা চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ মতো করে করি। তাহলে তো আমি একদিন এরকমই ঠিক করে রাখতে, একদিন আমি জিতবো একদিন ও জিতবে, যদি কোনো এখানে ভুল থাকতো। তো যাই হোক, আমি হেরে গেছি, পানিশমেন্ট আছে, পানিশমেন্ট নিয়ে ফিরছি। তো ফ্রেন্ডস, পানিশমেন্ট আর কি দেবো, লাল লাল। তো পানিশমেন্ট আমার আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। তো ভালো লাগছে না বা কি, এটা খেয়ে দেখো আরো ভালো লেগে যাবে। আরো কঠিন পাচন ছিল, আর উঠিনি, এখানে যাচ্ছি, ভালো লাগছে না, খেয়ে নিচ্ছি। এটাও মানে অনেকবার হয়ে গেছে, তা কি হয়েছে, ঠিক আছে, এর থেকে ভালো পানিশমেন্ট আর হয় না। তো মেয়ে ওদিকে জল দেওয়ার জন্য রেডি হয়েই আছে বাবাকে। শেষ করো, শেষ করি। তো ফ্রেন্ডস, আমাদের এবছরের লাস্ট ভিডিও হলো এটা, এটা হয়তো তোমরা নতুন বছরের পাবে। তো যাই হোক, নতুন বছরটা ভালো করে কাটাও, আর তার আগে বলে রাখি আমাদের এই সিম্পল মেনু যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধু যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। চল তোমাদের সবাই ভালো কাটুক, যারা আমাদের চ্যানেল দেখছে তাদের সবাই, আর যারা দেখছেন না তাদেরও সবাই ভালো কাটুক, সবাই যেন ভালো থাকে, এই পৃথিবীর প্রতিটা প্রাণী, মানুষ প্রাণী গাছপালা সব কিছু যেন ভালো থাকে, আর যেন 2020 মতন আমরা যে সময় কাটিয়ে এসেছি সেই সময় যেন ফিরে না আসে, সবার মনে যেন খুশি থাকুক এটাই চাই। সবাই একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনগুলো কেটে যাক, ঠিক আছে। আর যারা নতুন সবে জুটি বাঁধছো তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। তোমরা দেখছো ফুড ফ্যামিলি ব্লগ, থেকো পাশে থেকো, টাটা, বাই বাই।